আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো ড্রেস আপ দেখে বুঝেই ফেলেছি হয়তো আজকে কোনো ব্লগ ভিডিও না, তো আজকে একটু অন্য ধরনের ভিডিও বানাচ্ছি। আসলে বিকালবেলা আমরা বাড়িতে কম বেশি টুকটাক এটোটা বানিয়ে থাকি, তো আজকে বাঙালির জলখাবার লুচি তরকারি বানাবো। এখন লুচি তরকারি বানাবো কি লুচি হালুয়া বানাবো শুধু সেটাই ভাবছি, এখনো ডিসাইড করে উঠতে পারিনি কি বানাবো। তবে কিছু একটা বানাবো লুচির সঙ্গে, তো বলি কেননা হচ্ছে সারাদিন কোনো ভিডিও শুট করা হয়নি, তো বলি কেননা তোমাদের সঙ্গে এই ভিডিওটাই আজকে শেয়ার করি রেসিপির ভিডিও, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তাহলে চলো ঝটপট দেখে নাও আজকের ভিডিও। এখানে দেখো আটাটা আমি মাখিয়ে রেখেছি, মানে হচ্ছে আটা তো মাখা সবাই জানে, ওই জন্য আগে থেকে আমি এটা মাখিয়ে রেখেছি। একটু চিনি, আর তবু আমি বলে দিচ্ছি শোনো, একটু চিনি আর একটু লবণ আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান করে নিয়েছি। তারপর একটু হালকা আর কি অনসলার এর থেকে একটু বেশি গরম জল দিয়ে মেখে নিয়েছি। তো এটা চাইলে ঠান্ডা জলেও মেখে নিতে পারো যারা সঙ্গে সঙ্গে খাবে। তুমি বিকালে করছি আমরা খাবার সন্ধ্যার পরে, মানে জলখাবার হিসাবে চায়ের সময় টিফিন হিসাবে আর কি খাবো, তো তখন হয়তো একটু শক্ত হয়ে যেতে পারে, মানে যেই সেই না ভাজা করলে। আর আমি এখন আর কি রান্নাগুলো করে রাখবো, তো তখন একটু ঠান্ডা হয়ে যেতে পারে, তো ওই জন্য আর কি আমি একটু গরম জল দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি, যাতে হচ্ছে লুচিটা চিপ টাইপের না হয়ে যায়, শক্ত না হয়। তাহলে চলো বাদ বাকি দেখে নাও কিভাবে কি বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটিয়ে এলাচ আর একটা তেজপাতা। এবার দিয়ে দেবো একটু লবণ। একটু স্যাফরন দিয়ে দেবো সুন্দর কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি চিনি। তো দেখো এখানে লুচি বেলতে বসা হয়ে গেছে, তো লুচিটা আমি বেলছি না, আসলে আমার মা বেলে দিচ্ছে। আর একার পক্ষে কিন্তু লুচি বেলা তারপরে সেটা আর কি ভাজা করা এগুলো কিন্তু সম্ভব না, একজন হলে খুবই ভালো হয়। তো মা একটু ফাঁকা ছিল, আমি বলছি মা একটু লুচিগুলো বেলে দেবে, তো বলছে হ্যাঁ ঠিক আছে দে। তো মা এখানে বেলছে আর আমি একটু লুচিগুলো ভেজে নেব। তো দেখো প্রথমটা না একদম ভালো হয়নি, মানে ফুলিনি, কেমন একটা যেন হয়ে গেছে। তো তারপরেরগুলো ঠিকঠাক ফুলেছিল, আর হচ্ছে মানে লুচি ফুললে না দেখবে ভাজতে খুব ভালো লাগে, আর যদি না ফুলে না মন টন যেন কেমন একটা খারাপ হয়ে যায় আর ভালো লাগে না, যেন মনে হয় ঠিক ভালো হয়নি এত কষ্ট করে। তো আমারও তাই হচ্ছিলো প্রথমটা ভাজতে গিয়ে, যেন কেমন মার সঙ্গে বলছিলাম দেখো মা খুব একটা ভালো হয়নি, আসলে অনেক দিন করা হয় না, তো লুচি সত্যি অনেক দিন করা হয় না, বিভিন্ন কাজে কামে হয়ে ওঠে না আর করা। আগে তবু রান্না চ্যানেলে রান্না করতাম সবসময়, এটা ওটা বানাতাম বানানো হতো। তো দেখো এখানে সমস্ত লুচি আর কি ভাজা কমপ্লিট, আর মনে হয় দুটো মতো আছে। তো তার আগে আমি একটু ভিডিও করে নিলাম।
তো খেয়ে রিভিউ দেব কেমন হয়েছে। আমার ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে বেশ। আমরা চিবাও, এখনো খাইনি, টেস্ট করে বলছি কেমন হয়েছে। সবকিছু ঠিকঠাক হয়েছে, তবে লুচিটা একটু সফট ভাবটা কম হয়েছে, না হলে একদম পারফেক্ট, খুব টেস্টি। কেমন লাগলো একটু বলে দেন আয়াস, কেমন লাগছে দেখে, কেমন লেগেছে, ভালো ভালো লেগেছে, তাহলে এরকম করে দেন, বলেন ভালো হয়েছে। ভালো লাগলো ভিডিওটা, কষ্ট হচ্ছে তো শুয়ে পড়তে হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, নতুন বন্ধুদেরকে দেখে তো সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিও। আজকে তাহলে বিদায় নিলাম, টাটা, দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, বাই বাই। একটু দূর থেকে হামি দিয়ে দেন।